associate with the board? Yes. Hydrogen, ekta bond diye hydrogen er sathe
one molecule of water, H2O, one molecule of carbon dioxide, CO2. এক্ষেত্রে আমি এটা বলছি যে এটা হচ্ছে যে সিম্পলিয়েস্ট রেশিও, এদের সিম্পলিয়েস্ট রেশিও সবচেয়ে মানে সিম্পল রেশিও, কার্বন একটা কার্বনের সাথে দুটো অক্সিজেন থাকবে, ঠিক আছে, দুটো অক্সিজেন থাকবে, তখনই সেটা কি হবে কার্বন ডাই অক্সাইড, একটা হাইড্রোজেনের সাথে সরি দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন থাকবে, তখন হয়ে যাবে পানি, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল দ্য মোস্ট সিম্পল রেশিও অফ ওয়াটার H2O, দুটো কার্বন ডাই অক্সাইড, সিম্পল রেশিও অফ কার্বন ডাই অক্সাইড, একটা সি দুটো, তাহলে আমি কি বলছি মলিকিউলের ক্ষেত্রে CO2 H2O এগুলো হচ্ছে মলিকিউল, CO2 মলিকিউল, H2O মলিকিউল, CH4 মলিকিউল, যেগুলো কোভ্যালেন্ট বন্ড থাকে, ঠিক আছে, আমরা পরবর্তীতে আমরা একটা চ্যাপ্টার আছে যেগুলো কোভ্যালেন্ট বন্ড থাকে সেগুলো সবটাকে আমরা মলিকিউল বলি, সেগুলো সবটাকে আমরা মলিকিউল বলি, সেই ক্ষেত্রে অক্সিজেন মলিকিউল, হাইড্রোজেন মলিকিউল, ফ্লোরিন মলিকিউল, নাইট্রোজেন, ফ্লোরিন মলিকিউল, পানি মলিকিউল, কার্বন ডাই অক্সাইড মলিকিউল, ঠিক আছে, তিনটা পয়েন্ট থাকবে এখানে, অ্যাটমস কালেকশন, কালেকশন অফ অ্যাটমস, একটা কালেকশনে নাই মানে একটা অ্যাটম দিয়ে হয় না, ডেফিনেটলি ইউ নিড মোর দেন হচ্ছে বন্ডেড টুগেদার কেমিক্যালি, যেটা হচ্ছে কেমিক্যাল কোভ্যালেন্ট বন্ড হবে, বাংলা যেটাকে আমরা বলি সহযোগী বন্ধন, যেখানে ইলেকট্রন শেয়ার করে, তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শন, H2O CO2 2:1 1:2 যেটা বলে H2O দেখা গেছে, এগুলো কি এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শন, সব জায়গায় এই প্রপোর্শনটাই মেইনটেইন করে, ঠিক আছে, ওই যে ল অফ ম্যাস কনভারসেশন, একটা কনভারসেশন কনজারভেশন ম্যাস বললাম না, কনজারভেশন ম্যাসের সাথে মিলছে না কিছুটা, যে এখানে এটা ম্যাচ করে, আচ্ছা এরপর যে কেমিক্যাল ফর্মুলা, আবার
অক্সিজেন মিলে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন মিলে হলো কি ওয়াটার এটাকে আমি ব্যালেন্স করতে পারি ডু ইউ নো বেসিক্যালি টু মলিকিউল এখানে কি হবে টু হাইড্রোজেন উই নো দ্যাট রাইট ব্যালেন্স করা যায় একটা রিঅ্যাকশন কে বেসিক্যালি হাইড্রোজেন অক্সিজেন মিলে ওয়াটার হয় কিন্তু কতগুলো হাইড্রোজেন মিলে আর কতগুলো অক্সিজেন মিলে কতটুকু ওয়াটার হবে সেটা আমরা রিঅ্যাকশনের মাধ্যমে বলতে পারি ঠিক আছে এখানে আমি বলতে পারি যে ঠিক করতে পারলে
স্টিক এর মতো এগুলোকে আপনি বলেন দিবেন। আচ্ছা এরপর এটা হচ্ছে স্পেস স্পিনিং মডেলস, দিস ওয়ান ইজ স্পেস স্পিনিং মডেলস, ওকে এটা হচ্ছে স্পেস স্পিনিং, ওকে ডোন্ট ইট ডাজন্ট ইট লুক লাইক 3D, ডাজন্ট ইট লুক লাইক 3D, এটা হচ্ছে স্পেস স্পিনিং মডেলস। এখানে হচ্ছে আমার কিছু অর্গানিক কম্পাউন্ডের স্পেস স্পিনিং মডেলস দিয়ে কেমিক্যাল ফর্মুলা দিয়ে বোঝানো হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন এন্ড বিউটেন। Equation,
যখনই অ্যাসিড বেস সলভ করা হয় তাহলে কি সোডিয়াম সালফেট অ্যাসিড বেস সল্ট ওয়াটার ইজ এ হিট ক্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বেস সোডিয়াম সালফেট সল্ট এন্ড সাথে পানি আমরা একটা জিনিস এটাকে আমরা কি বলবো এটি হচ্ছে ঠিক আছে দেখেন আমি আগেই বলেছি ইউজ কেমিক্যাল ফর্মুলা সেভেন ইউজ কোএফিশিয়েন্টস টু ইন্ডিকেট কোয়ান্টিটিস অফ সাবস্টেন্স ইনভলভড ইন এই রিঅ্যাকশন আমি বললাম না যে প্রথমে এখানে দেখেন যে 2 ইউনিট হাইড্রোজেন 1 ইউনিট অক্সিজেন মিলে 2 ইউনিট ওয়াটার হয়েছে এই যে 2 ইউনিট বলছে 1 ইউনিট বলছে এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট 2 1 2 তাই না 2 1 2 এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট এগুলো সাধারণত ইকুয়েশন ব্যালেন্সের ক্ষেত্রেও কাজে লাগে এবং যদি আপনারা দেখতে চান তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি ন্যাচারালি এটাই লাগে সবসময় দেখবেন যে যতটুকু অক্সিজেন উৎপন্ন হয় অথবা যখন পানিকে আপনি ইলেকট্রোলাইসিস করবেন তখন দেখা যায় যে যতটুকু অক্সিজেন উৎপন্ন হবে তার দ্বিগুণ হাইড্রোজেনই উৎপন্ন হয় অল দ্য টাইম ওকে যতটুকু অক্সিজেন উৎপন্ন হবে তার ঠিক দ্বিগুণ হাইড্রোজেনই উৎপন্ন হবে তাহলে সেই হিসেবে 2:1 রেশিও না আপনি আবার
সেই ব্যাপারটা কি কি করা হয়, ব্যাপারটি আপনার ওকে লিকুইড করতে কি করতে হবে, ঠান্ডা করতে হবে, সাবনো যে টেম্পারেচার আপনার কি করতে হবে, লেস করতে হবে, এখন টেম্পারেচার হাই করলে না টেম্পারেচার লেভেল লেস করবেন, কি করবেন, যদি ঠান্ডা করতে হয় তাহলে ঠান্ডা করতে পারলে আপনি এটাকে কি করতে পারবেন, আলাদা করতে পারবেন, ইজি না, এটাই ডিসক্রিপশন হবে, এটাই ডিসক্রিপশন। এখন প্রসেসটা কি দেখেন, এখানে প্রসেস আছে, অ্যাপারেটাস আছে, হট প্লেট হিট আছে, এখানে আমার একটা কি আছে ফ্লাস্ক আছে, ঠিক আছে ফ্লাস্ক আছে, এর মধ্যে হচ্ছে সি ওয়াটার দিয়ে রেখেছি, সি ওয়াটার দিয়ে রেখেছি, যার মধ্যে ওয়াটার এন্ড আদার কম্পাউন্ডস আছে, ওয়াটার এন্ড আদার কম্পাউন্ডস আছে। তো কি হলো, প্রথমে হচ্ছে আমার কম্পাউন্ডস গুলো কি হলো, সরি কম্পাউন্ডস গুলো আছে, এখানে যেটা বলছে যে কম্পাউন্ডস এর টেম্পারেচার এবার বেশি হতে হবে, সলিড কম্পাউন্ডস আছে এটাকে গলাইতে আমার বেশি টেম্পারেচার লাগবে, ওয়াটারই বরং আগেই সে ভ্যাপোরাইজড হয়ে যাবে, 100 এ ভ্যাপোরাইজড হয়ে যাবে, আর যেটা আছে সেটাকে আমার গলাইতে আমার একটু বেশি টেম্পারেচার লাগবে, কি হবে দেখেন তো, ওয়াটারটা প্রথমে 100 এ আসার সঙ্গে সঙ্গে সে কি হলো হয়ে গেল বাষ্প। এইবার এখানে একটা পাইপ থাকবে, পাইপটা কি রকম কনডেন্সার বলা হয়, সেটা হচ্ছে এই পাইপের মধ্যে দিয়ে ব্যাপারটা যেতে থাকবে, এখন এখান দিয়ে আগে হচ্ছে কোল্ড ওয়াটার দিতে থাকবে, এর মধ্যে ঠান্ডা পানি দিতে থাকবে, ঠান্ডা পানিতে কি করবে এই টেম্পারেচারটাকে পাইপের যে টেম্পারেচারটা আছে পাইপের ভিতরে পাইপ সহ পাইপের ভিতরে যে কম্পাউন্ডটা আছে সেটা টেম্পারেচারকে কমাই দিবে, ঠিক আছে, কমাই দেওয়ার ফলে কি হলো, এখন এটা বাষ্প আছে, টেম্পারেচার কমানোর ফলে সে এখন লিকুইড হয়ে যাবে, লিকুইড হয়ে যাওয়ার ফলে কি হবে, সে আস্তে আস্তে এখানে হচ্ছে আরেকটা ফ্লাস থাকবে, লিকুইডটা এবার এখানে কি হবে ড্রপ আউট ড্রপ ওয়াইজ করতে থাকবে, লিকুইডটা ড্রপ ওয়াইজ এখানে করতে থাকবে, এটা হচ্ছে রিসিভিং ফ্লাস, এটা হচ্ছে পিওর ওয়াটার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেই পাইপ কন্ডেন্সার বলা হয়, এর মধ্যে আপনি কোল্ড ওয়াটার দিবেন,
ম্যাম একটু বড় বড় করে লাগবে দেখা যায়। মিলিলিটার লিটারকে লিটারে বের করলেন আর মোল বের করলেন।
মলিকিউল আপনি ইউনিটটা জানতেও না আপনি মোল পার লিটার লিখে দিয়ে চলে গেলেন আমি তো আমি আপনাকে কিন্তু অ্যানসার হয়েছে ক্যালকুলেশনের পর মোল পার লিটার লিখে দিয়েছেন ইউ ডোন্ট নিড টু নো দ্য কনসেন্ট্রেশন নিউ নিড ফর দ্যাট তাই না ইউ জাস্ট নিড টু নো দ্য ফর্মুলা ফর্মুলা দিয়ে মোল পার লিটার এতগুলো মোল তার সাথে একটা হচ্ছে ভলিউম দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনি কি অ্যানালাইসিস এন্ড সলভ করতে পারেন এরপর যে থিঙ্ক অ্যাবাউট ইজ দ্য অ্যানসার রিজনেবল আর দ্য ইউনিটস কারেক্ট আমার অ্যানসারটা রিজনেবল হয়েছে কিনা ইজ ইট ওকে অর নট হ্যাঁ আমার ইউনিটটা কারেক্ট হয়েছে কিনা ইজ ইট ওকে অর নট ওকে ওকে এইভাবে আপনারা হচ্ছে ই করতে পারেন যে কোনো প্রবলেম সলভ করতে পারেন নাও এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ভার্সেস কেমিক্যাল প্রপার্টিজ ওকে ফিজিক্যাল ভার্সেস কেমিক্যাল প্রপার্টিজ কি হয় এর মধ্যে চারটা ফেনোমেনন আছে চারটা ইনসিডেন্ট আছে চারটা ইনসিডেন্টের মধ্যে কোনটা ফিজিক্যাল প্রপার্টিজ কোনটা কেমিক্যাল প্রপার্টিজ আপনারা বলবেন ওকে হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ অফ ওয়াটার আর কেমিক্যাল এন্ড হুইচ আর ফিজিক্যাল প্রথম পয়েন্টটা হচ্ছে ইট নরমালি ফ্রিজেস অ্যাট 0.0 ডিগ্রি সেলসিয়াস ফিজিক্যাল ওয়াই Thank you.